প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর শীর্ষ দহটা কৃতিত্ব, পোখরাণ পারমাণবিক পরীক্ষা, আন্তঃরাষ্ট্রীয় বিরোধিতার পিছতো সম্পন্ন করেছিল পোখরাণ পারমাণবিক পরীক্ষা, সর্বশিক্ষা অভিযান, বিশ্বের ভিতরতে এখন বৃহৎ শৈক্ষিক আঁচনি, দেশজুড়ি আরম্ভ করা এই আঁচনির জড়িয়ে শিশু ছাত্রর শিক্ষা বাধ্যতামূলক করেছিল অটল বিহারী বাজপেয়ীয়ে, দিল্লির মেট্রো রেল প্রবর্তন বাজপেয়ীর অন্যতম কৃতিত্ব, সাধারণ লোকের যাতায়াত সুগম করার লক্ষ্যে মেট্রো রেল প্রবর্তন করেছিল বাজপেয়ীয়ে, সাইলেনযুক্ত পথ নির্মাণের অভিলাষী প্রকল্প গ্রহণ করেছিল বাজপেয়ীয়ে, এই প্রকল্পই সাঙুরি লৈছিল অসমকো। বাজপেয়ীর আন এক অভিলাষী প্রকল্প প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। অর্থনৈতিক আর টেলি সংযোগ খণ্ডত বৈপ্লবিক পরিবর্তন আনিছিল অটল বিহারী বাজপেয়ীয়ে, বিশেষ অর্থনৈতিক পরিমণ্ডল স্থাপন করে ত্বরান্বিত করেছিল দেশের ঔদ্যোগিক বিকাশ। কার্গিল যুদ্ধত পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় অন্যতম সফলতা বাজপেয়ীর। ইয়ার উপরও অপারেশন বিজয় অভিযান চলায় বাজপেয়ীয়ে প্রদর্শন করেছিল দক্ষতা। ভারতের সঙ্গে আন রাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক উন্নত করাত গুরুত্বপূর্ণ ভূমিকা লৈছিল অটল বিহারী বাজপেয়ীয়ে। শত্রু রাষ্ট্র পাকিস্তানলৈ বাস চলাচল করে ভারতের সম্পর্ক উন্নত করেছিল বাজপেয়ীয়ে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর স্থিতি, প্রিভেনশন অফ টেরোরিজম এক প্রণয়ন করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর স্থিতি লৈছিল বাজপেয়ীয়ে। মিত্রজোট সরকার গঠনের সবল প্রবক্তা আছিল বাজপেয়ী। কোয়ালিশন সরকার পরিবর্তে বাজপেয়ীয়ে ব্যবহার করেছিল কোয়ালিশন ধর্ম। আঞ্চলিক সমস্যা আর আঞ্চলিক দলসমূহক গুরুত্ব দিছিল বাজপেয়ীয়ে। অসম তথা উত্তর পূবর উন্নয়নের বাজপেয়ীয়ে স্থাপন করেছিল ডোনার মন্ত্রণালয়। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম, নর্থ ইস্ট। ভারত দেশ রাজনীতিবিদ